আমি অমর ফারুক প্রবাসক বান্দরবান সরকারি কলেজ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি হোম কোয়ারেন্টাইনে সবাই ভালো এবং সুস্থ আছো আজকে আমি যে বিষয় নিয়ে আলাপ করব সেটা হল স্নাতক ফাঁস তৃতীয় বর্ষ এবং স্নাতক সম্মান তৃতীয় বর্ষের ইউরোপের ইতিহাস পত্র চোদ্দোশো তিপ্পান্ন থেকে সতেরোশো উনানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত তো এই কোর্সের একেবারে শুরুর দিকে যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আমি আজকে আলোচনা করব আধুনিক যুগ নিয়ে যেটা আমাদের এই ইউরোপের ইতিহাস কোর্সের একবারে শুরুর অংশ আধুনিক যুগ তো আমি আধুনিক যুগ শুরু হওয়ার আগে চোদ্দোশো তিপ্পান্ন সাল থেকে যেহেতু কোর্সটা শুরু দুইটা নিয়ে একসাথে আলোচনা করতে যাচ্ছি আধুনিক যুগ তো আধুনিক যুগ নিয়ে আলোচনা করার জন্য আমি যেটা বলতে চাই সেটা হলো ইতিহাসে আমরা সাধারণত যোগকে তিনটা ভাগে ভাগ করি প্রাচীন যোগ মধ্যযোগ এবং আধুনিক যোগ তো এই সবগুলোর আসলে সাল নিয়ে কিছুটা মতদত্ততা রয়েছে তারপরেও আমরা ইতিহাসের সাপেক্ষে যেটু সবচেয়ে গ্রহণযোগ্য যেগুলো সেটা বলতে চাই যে প্রাচীন যুগ হিসাবে যেটা ধরা হয় যে কাল থেকে অর্থাৎ যখন থেকে ইতিহাস রচনা করা হচ্ছে শিখ তখন থেকে প্রাচীনকাল থেকে শুরু করে চা চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ যখন রোমান সাম্রাজ্যের পশ্চিম রোমান সাম্রাজ্যের পতন হয় জার্মান বর্বরদের দ্বারা চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত ওই সময়টাকে বলা হয় প্রাচীন যুগ ইতিহাসে প্রাচীন যুগ তারপরে চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের এই সময়টাকে বলা হয় মধ্যযুগ চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে যখন তুর্কি সুলতান মোহাম্মদ কর্তিক পূর্ব রাম রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনো উপলের পতন ঘটে ওই সময়টা কথা চারশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ থেকে চা চোদ্দোশো তিপ্পান্ন সাল খ্রিস্টাব্দ পর্যন্ত এটা হলো ইতিহাসের মধ্যযুগ আর চোদ্দোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের পরবর্তী যে সময়টা চলমান রয়েছে এখনও সেটাকে আমরা আধুনিক যুগ হিসাবে দৌড়ি যদিও এটা নিয়ে মতদৈতার কিছু আছে তারপরও মোটামুটি সর্বভাবে গ্রহণযোগ্য যে চোদ্দোশো সাল থেকে আধুনিক যুগে শুরু তো আধুনিক যুগ আমাদের এই সময়ে সবসময় অন্যতম করা একটা শব্দ পরিচিত সবাই বলে থাকি কথায় কথা আধুনিক যুগ তো আধুনিক যুগের একটা সংজ্ঞা আমরা দিতে চেষ্টা করব যে আধুনিক যুগ কাকে বলে বা আধুনিক যুগ কিভাবে শুরু হয় আধুনিক যুগ বলতে আমরা কি বুঝি সংজ্ঞা হিসাবে আমি যেটা বলবো সভ্যতার ইতিহাসে আধুনিক যুগ একটি গুরুত্বপূর্ণ পর্ব যে প্রক্রিয়া সনাতন বা গতানুগতিক পদ্ধতি হতে ভিন্ন বর্তমানের সাথে সংগতিপূর্ণ তাই হল আধুনিক যুগ অন্যভাবে বলতে গেলে মধ্যযুগের সামন্ত অর্থনৈতিক সমাজ রাজনৈতিক রাষ্ট্র এবং রক্ষণশীল ধর্মীয় চিন্তা চেতনার অবসান ঘটিয়ে যে সময় থেকে শিল্প বাণিজ্যিক পুঁজিবাদী অর্থব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্র ও অগ্রসর চিন্তা চেতনা এবং শিক্ষা সংস্কৃতির জীবন ব্যবস্থা মানুষ গড়ে তুলতে থাকে ইতিহাসে তাকে আধুনিক যুগ বলে অভিহিত করা হয় কবে আধুনিক যুগের সূচনা হয় তা নিয়ে মতভেদ আছে বলা যায় মধ্যযুগের সমাজ রাষ্ট্র ধর্ম ও স্বাধীনতা সব কিছু সম্পর্কে যখন পরিবর্তন আসতে থাকে তখন থেকে আধুনিক যুগে শুরু হয় অনেক অনেক ঐতিহাসিক মনে করেন চোদ্দোশো তিপ্পান্ন সালে তুর্কি সুলতান দ্বিতীয় মোহাম্মদ কর্তৃক পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপলের দখলের মধ্য দিয়ে ইউরোপে আধুনিক যুগের সূচনা হয় এটাই মোটামুটি আধুনিক যুগের সংজ্ঞা বা হিসাবে বলতে পারি তো পরে যেটা আসতেছি আধুনিক যুগের উত্তরণের কারণ সমূহ অর্থাৎ মধ্যযুগ থেকে আধুনিক যুগে উত্তরণের জন্য কি কি বিষয় ভূমিকা রেখেছে বা কোন কোন বিষয়গুলো খুব বেশি জড়িত যে আধুনিক যুগের উত্তরণের কারণে উত্তরণে সেগুলো আমরা এখানে আলোচনা করি মধ্যযুগের শেষ দিকে এমন কিছু বিষয়ের আবির্ভাব ঘটে যা মধ্যযুগের অবসান ঘটাতে এবং আধুনিক যুগের শুরুকে ত্বরান্বিত করতে ভূমিকা পালন করেছিল তো এর মধ্যে প্রথমে সামন্ততন্ত্রের অবক্ষয় সামন্ততন্ত্র আমরা সামন্ততন্ত্র বলতে যেটা বুঝবো যে মধ্যযুগের সামন্ত প্রথা একটি বড় বড় পতা ছিল পশ্চিম ইউরোপে এটি দীর্ঘদিন ছিল আধুনিক যুগের সূচনা লগ্নে এটির অবক্ষয় ঘটে ধীরে ধীরে এটির প্রভাব হ্রাস পেতে থাকে ভূমি দাসরা সামন্তদের প্রভাব হতে মুক্ত হতে থাকে দাসরা নিজেদের শক্তিশালী করে সামন্তদের হাত থেকে নিজেদের মুক্ত করে জাতীয় চেতনার অনুপ্রাণিত হয়ে রাজার প্রতি আস্থা শ্রদ্ধা বাড়তে থাকে এবং এক একসময় এই সামন্ততন্ত্রের বিলোপ ঘটে এই সামন্ততন্ত্রের বিলোপ আধুনিক যুগ উত্তরণের একটি অন্যতম কারণ তারপরে রেনেসার প্রভাব রেনেসার প্রভাবে মধ্যযুগের অবসান ঘটে এবং আধুনিক যুগের উৎপত্তি ঘটে রেনেসার কারণে জ্ঞান বিজ্ঞানের ব্যাপক প্রসার লাভ করে সমাজের মানুষ নিজেদের সম্পর্কে জ্ঞান লাভ করতে থাকে তারা বিভিন্ন যন্ত্র আবিষ্কার করে ভৌগোলিক আবিষ্কার সাধন করে ফ্রান্স স্পেন জার্মানি ইংল্যান্ড সহ নানা দেশের প্রভাব ছড়িয়ে পড়ে অর্থাৎ রেনেসার সময় ইতালিতে বা তার পার্শ্ববর্তী দেশগুলোতে কিছু অন্যতম নাম করা এবং বিখ্যাত কিছু মনীষীদের জন্ম হয় যারা এই সময় ইউরোপের আধুনিক যুগের উত্তরণে এবং রেনেসার প্রভাব যেটাকে বলে সেটাতে খুব বেশি ভূমিকা পালন করে যেমন লিওনার্দো দ্য বিনসে সনেটের জনক পেত্রার্ক তারপরে মার্টিন লুথার এরকম আরও অনেক লোক এগুলা এদের সমন্বয়ে মূলত রেনেসার উদ্ভব হয় আর এই রেনেসা আধুনিক যুগের উত্তরণে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল নেক্সট জাতীয় রাষ্ট্রের উদ্ভব মধ্যযুগে রোমান সাম্রাজ্যকে কেন্দ্র করে একটি রাষ্ট্র হিসাবে ইউরোপকে গণ্য করা হতো অর্থাৎ মধ্যযুগে ইউরোপে আলাদা কোনো রাষ্ট্র ছিল না যার যে সব রাষ্ট্র ছিল সবগুলাই রোমান সাম্রাজ্যের অন্তর্গত বলে ধরে নেওয়া হতো কিন্তু পোপতন্ত্রের সাথে দ্বন্দ্বের কারণে রাষ্ট্র গঠন হতে থাকে এবং পরবর্তী দেখা যায় রোমান সাম্রাজ্যের পতনও হয় এবং রোমান সাম্রাজ্যের পতনের পর আস্তে আস্তে বিশেষ করে বিভিন্ন অঞ্চলে জাতীয়তাবাদের উত্থান ঘটে এবং জাতীয় রাষ্ট্রের উদ্ভব হয় তারপরে ধর্ম সংস্কার আন্দোলন ধর্ম সংস্কার আন্দোলন ধর্ম সংস্কার আন্দোলনের পিছনে বলতে গেলে অনেক কিছু বলতে হয় তারপর আমরা সংক্ষেপে যেটা বলতে পারি যে মধ্যযুগে ফোপরা যেভাবে শাসন করত বা তারা যেভাবে ধর্মের নামে কিছু আপত্তিকর কাজ করতো যেমন ইন্টালিজেন্স ইনকুইজিশন বিশেষ করে তোমার স্বর্গে যাওয়ার নামের যে টিকিট অন্যায়ভাবে বিক্রি করে গরিব মানুষদের থেকে অর্থ ইনকাম করতো এগুলো নিয়ে প্রচুর মতদতা ভিন্নতা রয়েছে এবং প্রচুর সমালোচনা হয় এই সময় জার্মানির একজন ধর্মতত্ত্ববিদ মার্টিন লুথার এর প্রতিবাদ করেন তিনি ধর্মের নামে অন্যায় আচরণের প্রতিবাদ করে আন্দোলন শুরু করেন যেটা ধর্ম সংস্কার আন্দোলন নামে পরিচিত ধর্ম সংস্কার আন্দোলনের মাধ্যমে মানুষ তাদের ভুল সময় বুঝতে পারে তারা ফোভদের গিনা করতে শুরু করে এবং এইভাবে তাদের মাথায় ধর্ম সম্পর্ক নতুন জ্ঞানের উদ্ভব ঘটে এবং তারা সব কিছু বুঝতে পারে আধুনিক সবকিছু প্রবেশ করে ভৌগোলিক আবিষ্কার মধ্যযুগের শুরুর দিকে এশিয়ার সাথে ইউরোপের তেমন ভালো সম্পর্ক ছিল না ক্রুসেডের পর পর তারা তথা এশিয়ার লোকজন ইউরোপে প্রবেশ করে ফলে ব্যবসা বাণিজ্যের বিকাশ ঘটে কিন্তু চোদ্দোশো তিপ্পান্ন সালে কনস্টান্টিনোপলের পতনের মধ্য দিয়ে ইউরোপ থেকে এশিয়া বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ তুর্কি সুলতান কনস্টান্টিনেন্টাল জয়ের পরে ইউরোপের যে ইউরোপের সাথে এশিয়ার যে যোগাযোগ ছিল সেটা বন্ধ করে দেন ফলে তারা জলপথে ভারতবর্ষে আসার চেষ্টা করে চোদ্দোশো আটান্ন সালে বাস্কো দাগামা ভারতের কালিকট বন্দরে আসার মাধ্যমে যে ভারতীয়দের ভারতবর্ষে আসা জলপথ আবিষ্কার করেন এভাবে তার দেখানো পথে অন্যান্যরা আমেরিকা সহ নানা দেশ আবিষ্কার করে এতে যেমন নতুন ভূমির সন্ধান পাওয়া যায় তেমনই ব্যবসা বাণিজ্য করার ব্যবসা বাণিজ্য করার জলপথ পাওয়া যায় ফলে পৃথিবীতে নতুন দ্বিগুণ উন্মোচিত হয় এবং আধুনিক যুগের সূচনা ঘটে বলা যায় পুঁজিবাদের বিকাশ পুঁজিবাদ ব্যবসা বাণিজ্য প্রসার ব্যাংক ব্যবস্থা প্রসার ফলে পুঁজিবাদের উদ্ভব হয় মানুষ পুঁজি বিনিয়োগ করে প্রচুর লাভবান হতে থাকে ফলে পুঁজিবাদের বিকাশের মাধ্যমে আধুনিক যুগের সূচনা হয় এছাড়াও আধুনিক যুগের উত্তরণের আরও কিছু মধ্যযুগীয় কারণ রয়েছে যেমন গিল্ড ব্যবস্থার অবক্ষয় যে ব্যবসা বাণিজ্যের জন্য যে আগে মধ্যযুগে এক গিল্ড ব্যবসায়ীদের নানাবিধ স্বার্থকার জন্য গিল্ডের ব্যবস্থা ছিল এবং গিল্ডের বাইরে কেউ কাজ করতে পারতো না এই সময় পণ্যত্যের ব্যাপক চাইতে কিন্তু সাতটা মহল এর বিরোধিতা করতে এবং এই গিল্ডের এক সময় বিলুপ্ত ঘটে সেটাও মধ্যযুগ থেকে আধুনিক যুগের উত্তরণের ভূমিকা রাখে ব্যক্তিত্বের বিকাশ মুদ্রার প্রচলন এগুলো মূলত এই ব্যবস্থাগুলোই আধুনিক যুগের উত্তরণের পথে ব্যাপক ভূমিকা পালন করে তারপরে আধুনিক যুগের উল্লেখযোগ্য ধারা বা বৈশিষ্ট্য সমূহ আধুনিক যুগের মূলত মধ্যযুগের অবসানের লক্ষণসমূহ আধুনিক যুগের অন্যতম বৈশিষ্ট্য ইতিমধ্যে আমরা পূর্বেই এই এ ব্যাপারে কিছুটা আলোচনা করা করেছি আবার নিম্ন আধুনিক যুগের আরও কিছু বৈশিষ্ট্য এখানে তুলে ধরা হলো যেমন ব্যক্তি মর্যাদা প্রতিষ্ঠা মধ্যযুগের রাজা অভিজাত সামন্তদের শোষণের মুখোমুখি সাধারণ কৃষক নিয়ে পীড়ত হচ্ছিল তাদের দাসের ন্যায় ব্যবহার করা হতো ফলে তাদের ব্যক্তি মর্যাদা ছিল না আধুনিক যুগে এসে এই অন্যায় অবিচারটা অনেক দূর হয়ে যায় এবং দাস ব্যবস্থার বিলুপ্ত ঘটে এবং প্রত্যেক মানুষ তার নিজস্ব স্বতন্ত্র মর্যাদা ফিরে পায় এটাও আধুনিক যুগের একটি বৈশিষ্ট্য সামাজিক সাম্য প্রতিষ্ঠা মধ্যযুগের মানুষ সামাজিক বৈষম্যভুক্ত তারা নিপীড়িত ছিল তাদের সামাজিক মর্যাদা ছিল না ধর্মীয় কারণে মানুষ তখন মুখ খুলতে পারতো না কিন্তু মধ্যযুগের শেষ দিকে তারা ব্যবসা বাণিজ্য করে আর্থিকভাবে সচ্ছল হতে থাকে অভিজাতদের বিরুদ্ধে কথা বলতে থাকে গির্জার প্রভাব কমাতে তারা ধর্মীয় বন্ধন হতে বের হয়ে আসে তারা সাম্যবাদের কথা প্রচার করতে থাকে ফলে আধুনিক যুগের শুরু থেকে মানুষকে সমানভাবে ভাবা শুরু হয় যেটা সামাজিক সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা রাখে এটা আধুনিক যুগের একটি বশিষ্ট সামাজিক সাম্য প্রতিষ্ঠা রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এটা আমরা জানি যে মধ্যযুগে রাষ্ট্রের কোনো সার্বভৌমত্ব ছিল না ধর্মীয় প্রভাবের কারণে মানুষ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চিন্তাও করতে পারত না তারা রোমান সম্রাট এবং ফৌপের অধীনে পরিচালিত হতো কিন্তু আধুনিক যুগে এসে তার পরিবর্তন হয় গির্জার বেরাজাল হতে মানুষ মুক্ত হয়ে সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করে ফলে সার্বভৌম রাষ্ট্র আধুনিক যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসাবে পরিগণিত বলা যায় যুক্তিবাদের বিকাশ মধ্যযুগে যুক্তিবাদের বিকাশ সাধিত হয় না মানুষ সে সময় ধর্মের কারণে তাদের মতামত দিতে পারে এবং বেশিরভাগ মতামত ধর্মীয় বন্ধন আবদ্ধ ছিল ধর্মীয় বেড়া জালে এমন আবদ্ধ ছিল যে তারা ধর্মের বাইরে কিছু চিন্তাই করতে পারতো না কিন্তু মধ্যযুগের শেষ দিকে সেই রেনেশ্বর প্রভাব মানুষ বুঝতে পারে তারা যুক্তির অবতারণা করে তারা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলে যার মধ্যে জার্মানের মার্টিন লুথার অন্যতম ছিলেন ধর্ম সংস্কার আন্দোলন মানুষকে সচেতন করে আধুনিক যুগের এভাবে যুক্তিবাদের বিকাশ ঘটে লোকায়তাবাদ আধুনিক যুগের এটি অন্যতম একটি বৈশিষ্ট্য লোকায়তাবাদ ব্যক্তির মহিমা আধুনিক যুগে প্রতিষ্ঠিত হয় মধ্যযুগের যে চিন্তাধারা যেখানে ঈশ্বর কেন্দ্রিক আধুনিক যুগে তা অলৌকিক চিন্তার প্রধান বিষয় হয়ে দাঁড়ায় লোকায়তাবাদ ব্যক্তিকে রাষ্ট্রের প্রতি বেশি গুরুত্ব দেয় তারা শুধু রাষ্ট্রের সেবক নয় সম্মানিত সদস্য হিসাবে পরিগণিত হয় বলা যায় লোকায়তাবাদ আধুনিক যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য সমাজতন্ত্রের বিকাশ সমাজতন্ত্রের বিকাশ হয় আধুনিক যুগের শুরুতে সমাজতন্ত্রবাদ মধ্যযুগের সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন আনয়ন করে সমাজ হতে শোষণের অবসান ঘটে বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাজতন্ত্র ছড়িয়ে দেওয়ার জন্য প্রচেষ্টা চালানো হয় এভাবে সমাজতন্ত্রবাদ সমাজের সমাজতন্ত্রের বিকাশ এবং সমাজতন্ত্রের বিকাশ এবং সামাজিক সাম্যতা তৈরি করতেও ভূমিকা রাখে এটি একটি আধুনিক যুগের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সামাজিক আইনের প্রাধান্য তো যেটা আমরা আগে দেখলাম যে মধ্যযুগে কোনো সামাজিক আইন লক্ষ্য করা যায় না মানুষ নানাভাবে সামাজিক নির্যাতনের শিকার হতো কিন্তু আধুনিক যুগে তাদের মনে সামাজিক সামাজিক আইন 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 প্রাধান্য অর্থাৎ বলা যায় মধ্যযুগে তেমন কোনো ছিল না বলে ব্যক্তি আইন তেমন কোনো ছিল না ওখানে রাষ্ট্র বা রাষ্ট্রের রাজা যিনি যাই বলতেন তাই ছিল আইন আধুনিক যুগে এসে এই ব্যবস্থাটা পরিবর্তন হয় মানুষ মনে সামাজিক আইন প্রধান। মানুষের মনে মনে সামাজিক আইন সম্পর্কে একটা ধারণা তৈরি হয় তারা সামাজিক রীতিনীতি পালন করে আইন তৈরি করে এবং এইভাবে সামাজিক আইন প্রতিষ্ঠা লাভ করে যেটা আধুনিক যুগের আধুনিক যুগে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সামাজিক আইন এছাড়া আধুনিক যুগের আরও কিছু বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি নৈরাজ্যবাদ স্বানুষে নিজেদের স্বার্থ রক্ষার জন্য বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করে নিজেদের স্বার্থ উদ্ধার করে চলে এটা আধুনিক যুগের একটা বৈশিষ্ট্য হিসেবে বলা যায় তারপর আর্থসামাজিক পরিবর্তন সামন্ত প্রতার মধ্যযুগের কারণে মানুষ আহ সমাজ অনেক মানুষদের প্রভাব নির্যাতিত হতো আত্মসামাজিকভাবে তাদের পরিবর্তন দেখা যায়নি কিন্তু মধ্যযুগের শেষ দিকে মানুষ নগর গড়ে তোলে তারা বাণিজ্যে প্রসার ঘটায় সমাজে পরিবর্তন আসতে থাকে অর্থাৎ মানুষের সামাজিক রাজনৈতিক নানা নানাবিধ অর্থনৈতিক নানাবিধ বিষয়ের ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায় আধুনিক যুগে যন্ত্রপাতি আবিষ্কার করে অর্থনীতি ও সমুদ্রের সমুদ্রের নিচেও ব্যাপক উন্নয়ন সাধন করে অর্থাৎ সামুদ্রিক যে জলপথ চলাচল বা সমুদ্রের নিচে যে খনি সেগুলোতেও প্রচুর পরিবর্তন হয় এবং সেগুলো থেকেও মানুষ প্রচুর আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করে যেগুলো মানুষের আত্মসামাজিক পরিবর্তন ঘটায় আধুনিক যুগে এসে তো এইভাবে আধুনিক যুগের এই বৈশিষ্ট্য বা ধারাগুলো বর্তমানে আরও বেশি প্রকট এবং আরও বেশি আধুনিক যুগ হিসাবে আধুনিক যুগকে আরও বেশি আধুনিক করে গড়ে তোলার জন্য এই বৈশিষ্ট্যগুলো ভূমিকা পালন করে আসছে তো এই আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে মধ্যযুগের সামন্ত প্রথা পোপতন্ত্র ধর্মীয় প্রভাব মঠতন্ত্র ইত্যাদির অবক্ষয়ের মাধ্যমে আধুনিক যুগের আগমন ঘটে অর্থাৎ আধুনিক যুগ মধ্যযুগের ধ্বংসস্ত উপর প্রতিষ্ঠিত মধ্যযুগের যে অন্ধকার অন্ধকার যুগ বলে অবাহিত করার যে কারণগুলো ছিল সেটা আধুনিক যুগে থাকেনি আধুনিক যুগে সে অনেক চেঞ্জ হয়েছে এখানে অনেক বেশি মানুষ আধুনিকতার সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য সেই আধুনিক যুগের বৈশিষ্ট্যগুলোকে আঁকড়িয়ে ধরেছেন অর্থাৎ যেটা বলা হচ্ছে যে মধ্যযুগের ধ্বংসস্ত উপর আধুনিক যুগ প্রতিষ্ঠিত আধুনিক যুগ এখন আরও বেশি আধুনিক হয়ে যাচ্ছে তো আমরা আধুনিক যুগে আছি চলছি এইভাবে আধুনিক যুগ আরও কয়েকশো বছর হয়তো টিকে থাকবে সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাস রেনেসা কি এর বৈশিষ্ট্য সময় এটি ইতালিতে কেন হয়েছিল ধন্যবাদ সবাইকে